প্রতিবার অ্যাড মানি করতে গেলে একটা করে কিউআর কোড জেনারেট করতে হয়, কেমন যেন একটা বিরক্তকর কাহিনী। মানে বিজনেস করবো কি, বিজনেস থেকে হেডেক বেশি। আপনারা প্রচুর রিটেলার বন্ধুরা আমাদেরকে কমপ্লেন দিতেন, সাকসেস পে ডিজিটাল রিসার্চ কোম্পানিতে যতবার অ্যাড মানি করতে হতো ততবারই কিউআর কোড জেনারেট করতে হতো। তো আজকের এই ভিডিওতে আপনাদের সেই সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে চলে এসেছি। সাকসেস পে ডিজিটাল রিসার্চ অ্যাপসে নতুন আপডেট আসার পরে অ্যাড মানি ₹10 একটা অপশান এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন যারা সাকসেস পে ইউজ করছেন। সেখানে কিন্তু আপনাদের এই ঝামেলা থেকে পুরোপুরি মুক্তি, আপনারা মিনিমাম ₹10 থেকে অ্যাড মানি করতে পারবেন, ম্যাক্সিমাম ₹10,000। হ্যাঁ, মিনিমাম ₹10 থেকে অ্যাড মানি, ম্যাক্সিমাম ₹10,000, কোনো রকম কিউআর কোড জেনারেট ছাড়া। আপনাকে কোনো রকম কিউআর কোড জেনারেট করতে হবে না, ওখানে ক্লিক করলে আপনার অ্যামাউন্ট দেওয়ার পরে আপনার মোবাইলে থাকা ফোনপে, গুগল পে, পেটিএম বা যে সমস্ত অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে সরাসরি আপনি কিন্তু আপনার একই ফোন থেকে অ্যাড মানি খুবই সহজে করতে পারবেন। ঠিকই শুনছেন, সাকসেস পে ডিজিটাল রিসার্চে একদম নতুন দারুণ আপডেট আপনাদের জন্য, যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। এবং ইউপিআই দিয়ে আপনি অ্যাড মানি করলে সম্পূর্ণ ফ্রি, আপনার মোবাইলে থাকা ফোনপে, গুগল পে, পেটিএম এগুলো হলো ইউপিআই অ্যাড মানি বলা হয়। ইউপিআই দিয়ে অ্যাড মানি করলে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি করতে পারবেন। আপনারা যারা বিরক্ত বোধ হতেন, অনেকে আমাদেরকে কমপ্লেন দিতেন, দাদা যতবার অ্যাড মানি করবো ততবারই কিউআর কোড জেনারেট করতে হবে, এবং সেই কিউআর কোড স্ক্রিনশট মেরে আবার ফোনের গ্যালারিতে গিয়ে ফোনপে, গুগল পে ওখানে আপলোড করে তারপরে অ্যাড মানি করতে হতো, মানে অনেক বড় একটা প্রসেস ছিল। আপনারা অনেকেই কিন্তু বিরক্ত হতেন বা অনেকে কিন্তু খুব সমস্যায় পড়তেন, অনেকে ডাইরেক্ট কোম্পানির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে টাকা নিতেন। তো আপনাদের সেই সমস্যার সমাধান কিন্তু সাকসেস পে ডিজিটাল রিসার্চ কোম্পানিতে আমরা কিন্তু নিয়ে চলে এসেছি। তো চলুন প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এই কাজটি করবেন এবং মিনিমাম ₹10 থেকে অ্যাড মানি করতে পারবেন। তো আমরা মোবাইল স্ক্রিনটা আপনাদের জন্য সাইটে দিয়ে দিই। তো আমি মোবাইল স্ক্রিনটা সাইটে দিয়ে দিয়েছি, এরপরে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। সর্বপ্রথম আমি সাকসেস পে অ্যাপসটি লগ ইন করে নিলাম। আপনাদের কাছে যাদের অ্যাপস আছে সাকসেস পে, অতি অবশ্যই লগ ইন করে নিয়ে নেবেন। আর যাদের কাছে সাকসেস পে অ্যাপস নেই, আপনারা এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, এবং নিচে রেজিস্ট্রেশন অপশন আছে, সেখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন। এরপরে আপনাদের যে অপশনটা মেন দেখানোর অ্যাড মানি ₹10, এই অপশনটা কিন্তু আমাদের নতুন এসছে, যেখানে আপনাদের কোনো রকম কিউআর কোড জেনারেট ছাড়া আপনারা কিন্তু অ্যাড মানি করতে পারবেন। তো চলুন কিভাবে আপনাদের দেখিয়ে দিই। তো সর্বপ্রথমে এই অ্যাড মানিতে আমি ক্লিক করব। এই অপশনটা আসার পরে অনেকে ভয় পাচ্ছে যে 5% চার্জ কাটবে, একদমই নয়। ইউপিআই সম্পূর্ণ ফ্রি, এখানে পরিষ্কার লেখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ইউপিআই সম্পূর্ণ ফ্রি, শুধুমাত্র ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওয়ালেট, নেট ব্যাঙ্কিং এই সমস্ত যে সিস্টেমটা আছে আপনারা অতি অবশ্যই জানেন, এই সিস্টেমগুলো দিয়ে সমস্ত জায়গায় কিন্তু চার্জ কাটে। তো সেটা সাকসেস পেতে কাটবে, এটা স্বাভাবিক ব্যাপার। ইউপিআই আপনারা সম্পূর্ণ ফ্রি দিয়ে করতে পারবেন, যেটা আগে যেটা কিউআর কোড জেনারেট অ্যাড মানি ছিল সেম যেমন আপনার ইউপিআই ফ্রি ছিল, এখানেও কিন্তু আপনার ইউপিআই সম্পূর্ণরূপে ফ্রি। এরপরে আপনারা এই যে তীর চিহ্ন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনাদের অ্যামাউন্ট দেওয়ার অপশন আসবে, এখানে মিনিমাম ₹10 থেকে আপনার অ্যাড মানি শুরু। তো আপনার এখানেও একটা খুব ভালো সুবিধা আপনাদের হয়েছে, যারা ₹10 অ্যাড মানি করতে চান, যাদের দেখাচ্ছে ₹10 একটা রিসার্চ করবে ₹10 কম আছে, তারা কিন্তু মিনিমাম ₹10 থেকে অ্যাড মানি এখানে করতে পারবে। তো ₹10 এখানে অ্যামাউন্ট দেবে, পে অ্যামাউন্টে ক্লিক করবে, এরপরে এটা দেখুন আপনাদের ফোনে থাকা ফোনপে, গুগল পে, পেটিএম, ব্যাংকিং সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু এখানে চলে আসবে। আপনারা শুধুমাত্র ফোনপে, গুগল পে, পেটিএম দিয়ে অ্যাড মানি করবেন, তাহলে কিন্তু কোনো রকম চার্জ কাটবে না, ফ্রি। কোনো রকম ওয়ালেট বা নেট ব্যাঙ্কিং এই সমস্ত ব্যাংকিং অ্যাপস ছাড়া আপনারা অ্যাড মানি করবেন, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনাদের অ্যাড মানি হবে। এরপরে আমি ফোনপেতে ক্লিক করব, প্রসেসিং অ্যান্ড পে, এখানে আমি যখনই ক্লিক করব একটু প্রসেসিং হয়ে আমার ফোনপের পেজে নিয়ে কিন্তু চলে যাবে। দেখুন ফোনপের পেজে নিয়ে চলে গেছে, এখানে আমার ব্যাংক সিলেক্ট করতে বলছে, আমার যে ব্যাংক ফোনপের সঙ্গে কানেক্ট সেই ব্যাংক অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমার বন্ধনে টিক আছে, আরও নিচে যে ব্যাংক আছে সেখানে আমি টিক দিতে পারি, আমি বন্ধন থেকে পে করব, এই জন্য পেতে আমি ক্লিক করব। করার সাথে সাথে
ব্যাংকের যে ফোনপে থেকে যে ট্রান্সফার করতে গেলে যে পিনটা চায়, এই পিনটা কিন্তু এখানে দিতে হবে। হয়তো পেজটা ব্লক হয়ে যাবে, ফোনপে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং কিন্তু পারমিশন থাকে না এই জন্য। এরপরে দেখুন অ্যাড মানি সাকসেসফুল হয়ে গেছে এখানে, এই যে সাকসেসফুল এখানে যে লেখাটা দিল, এই সাকসেসফুলটা যখনই হয়ে যাবে আপনারা তখনই ব্যাক করুন। আমার ওয়ালেটে 24 টাকা ছিল, অ্যাপসটা আমি ওপেন করব, দেখুন 34 টাকা কিন্তু আমার ওয়ালেটে চলে এসছে। দেখতেই পাচ্ছেন 34 টাকা কিন্তু আমার ওয়ালেটে চলে এসছে, মানে একদম ইনস্ট্যান্ট অ্যাড মানি, কোনো রকম কোনো প্রবলেম নেই। কিন্তু আপনাদের একটা জিনিস বলবো, আপনারা অনেকে অ্যাড মানি করতে গিয়ে আবার ব্যাগে চলে আসেন, পিন দেন না বা ভয় পান, আবার সেই পেজে গিয়ে অ্যাড মানি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম হবে, আপনাদের কিন্তু টাকা কিন্তু হোল্ড হয়ে যেতে পারে। আপনারা অ্যাড মানি করবেন, ক্লিক করবেন, একদম অ্যাড মানি করে তারপরে বেরিয়ে আসবেন, তার আগে নয়। এবং আরও যে অপশানগুলো, আগের যে অ্যাড মানিটা, এই অ্যাড মানিটা কিন্তু আমাদের এখানে আছে, আপনারা এখান থেকেও কিন্তু মিনিমাম 200 টাকা কিউআর কোড জেনারেট করে, আপনাদের যদি সুবিধা হয় আপনারা এটা কিন্তু ইউজ করতে পারেন। কিন্তু আপনাদের বেটার সুবিধার জন্য আমরা কিন্তু ডাইরেক্ট ফোনপে গুগল পে যেটা ডাইরেক্ট চলে যাবে সেখানে কিন্তু আমরা অপশান নিয়ে এসেছি। তো আশা করি এই আপডেটটা দেওয়ার পরে আপনারা যারা সাকসেস পে ডিজিটাল অ্যাপস ইউজ করেন আপনাদের অনেকটা হেল্পফুল হয়েছে অ্যাড মানি করতে। এবং যারা এখনও সাকসেস পে অ্যাপসটি ইউজ করেন না তাদেরকে বলবো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে একবার একটা আইডি নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারেন। এখানে যেমন সার্ভিস তেমন কিন্তু আপনারা সাপোর্টও পাবেন, যে কোনো সময় এনি প্রবলেম আপনি যেখান থেকে আইডি নেন না কেন আপনি আমাদের থেকে কিন্তু সাপোর্ট পেয়ে যাবেন, এটা হলো প্লাস পয়েন্ট। এবং আপনি সম্পূর্ণ ফ্রিতে আইডি পাবেন, আর আমাদের থেকে যদি আপনি আইডি নেন, আপনার আইডি বানাতে গেলে আপনাকে একটা ন্যূনতম একটা চার্জ দিতে হবে। ওই জন্য আপনারা যারা ইউজ করবেন ভাবছেন, আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন, করে সাইন আপ করুন, করে KYC করে অ্যাড মানি করে কাজ শুরু করুন, একদম সিম্পল প্রসেস। আপনারা KYC করতে গেলে অনলি আধার কার্ড প্যান কার্ড একটা সেলফি ফটো আপলোড করে দিলে আপনার 1 ঘন্টার ভিতরে KYC অ্যাপ্রুভ হয়ে যায়, তারপরে আপনি অ্যাড মানি করে কাজ শুরু করতে পারবেন। ধন্যবাদ, আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন কোনো আপডেট নতুন কোনো ভিডিওর সাথে।